সদ্য প্রকাশিত নতুন বই আলে বাইতের ব্যাপারে ইমাম বুখারী রহিমাহুল্লার অবস্থান। রচনা ওসামা মুহাম্মদ জোহাইর আশান্তি, অনুবাদ আবদুল্লাহ মজুমদার, প্রকাশনায় ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রানীবাজার, রাজশাহী। বইটি সম্পর্কে অনুবাদক যে বার্তা দিয়েছেন তা হচ্ছে, অনলাইনে থাকার সুবাদে নানা মতের লোকজনের সাথে পরিচিত হওয়ার সুযোগ আসে, শিয়া সুন্নি তর্কের কিছু ক্ষেত্রেও নজরে পড়ে। সুন্নার ব্যাপারে সংশয় সৃষ্টিকারীদের উত্থাপিত সন্দেহগুলি দেখতে পাই। তেমনই কোনো একবার দেখতে পাই কিছু মানুষ দাবি করছে যে ইমাম বুখারী তৎকালীন রাজনৈতিক বৈরী পরিবেশের বশবর্তী হয়ে আহলে বাইতের থেকে হাদিস বর্ণনা করেননি। তথ্যটা যাচাই বাছাই করে এর দুর্বলতা উদ্ঘাটন করি, কিন্তু জনমানুষের মনে এ ধরনের আরও সংশয় জন্ম নিতে পারে বলে আশঙ্কা করতে থাকি। তখন থেকে ভাবনায় ছিল যে ইমাম বুখারীর সংকলিত গ্রন্থ আর সহিহ এর ব্যাপারে অনেক আপত্তির জবাবেই তো গ্রন্থ লেখা হয়েছে, বিশেষভাবে আহলে বাইতের সাথে সম্পৃক্ত যে সকল অভিযোগগুলো আছে সেগুলোর জবাবে রচিত কোনো বই পেলে ভালো হতো। বিস্ময়কর দিক হলো, এমন অভিযোগ উত্থাপনকারীরা সাধারণত শিয়া মতাদর্শী, আর শিয়াদের হাদিস গ্রন্থসমূহে কাফি, বিহার, ইস্তিবসার অধিকাংশ সনদেই বিচ্যুতি আছে। সনদগুলো যাচাই বাছাই করার মতো শক্তিশালী জারহাতাদিল শাস্ত্র নেই। সুন্নিদের আদলে দাঁড় করানোর চেষ্টা করা হলেও তার যথেষ্ট দুর্বলতা আছে, যার বিবরণ পাঠকেরা অবশেষে সত্যের সন্ধান পেলাম বইয়ে বিস্তারিত পাবেন। যাই হোক, আহলে বাইতের ব্যাপারে বুখারীর অবস্থান কেমন সেটার জন্য পৃথক গ্রন্থের সন্ধান আল্লাহর কৃপায় পেয়ে যায়। ডক্টর উসামা কুয়েতের একটা কনফারেন্স উপলক্ষে আর্টিকেল হিসেবে এটা রচনা করেন। আমি বইটা খুঁজে পাওয়ার পর এক টানে পড়ে ফেলি, তারপর আর অপেক্ষা করিনি, অনুবাদে লেগে পড়ি এবং অবশেষে সেটা এখন আপনাদের সামনে। ওয়ালিল্লাহিল হামদ। আহলে বাইতের ব্যাপারে ইমাম বুখারীর অবস্থান। রচনায় ওসামা মুহাম্মদ জোহাইর আশান্তি, অনুবাদ আবদুল্লাহ মজুমদার, সম্পাদনায় প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া, অধ্যাপক আলফিক অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রকাশনায় ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রানীবাজার, রাজশাহী, বাংলাদেশ। বইটির নির্ধারিত মূল্য রাখা হয়েছে 163 টাকা, ক্রেতার জন্য 20% ছাড় থাকছে।